আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দর্শক, সকালবেলা আজকে আমি যে জায়গায় আছি এটা আমাদের নিজস্ব থানা। আমার বাসা থেকে আপনার 15 বা 16 কিলো দূরে সুবিশাল একটা হাঁস খামার। এই খামারটা কিন্তু ভাস্যবান। তো দর্শক, আজকে আমি সকালবেলা নামাজ শেষে হয়তো দেখলাম যে যেহেতু পাশাপাশি একটা খামার, খামারটা একটু দেখে আসি এবং ঘুরে আসি। আসলে এনারা নতুন উদ্যোগটা, ওনাদের মাছ চাষ আছে, পুকুরের উপরেই ভাস্যমান একটা ঘর তৈরি করে সুবিশাল একটা হাঁস খামার গড়ে তুলেছেন। তো আসলে এই নিয়েই আজকের অনুষ্ঠান। আসলে ভাস্যমান কিভাবে ঘর তৈরি করবেন, বা কিভাবে হাঁস লালন পালন করবেন, বা কিভাবে আপনার এই হাঁসের পরিচর্যা করবেন, এই বিষয় নিয়েই কিন্তু আজকের অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, আসলে ঘরের যে পরিবেশ, আসলে পানির উপরে খুঁটি দিয়ে এই ঘরটা কিন্তু তৈরি করা। আমরা অনেকেই বিভিন্ন জায়গায় দেখেছি ভাস্যমান ঘর, অনেকেই দেখা যায় যে পানির উপরে প্লাস্টিক ড্রাম দিয়েও কিন্তু অনেক মানুষ ঘরটা মানে তৈরি করেন। আর আসলে যে জায়গায় আমি আছি এটা একটা খোলা মাঠের মধ্যে, এই পুকুরের হয়তো একটা সাইডে পানি অল্প, এখানে বাঁশের খুঁটি দিয়ে এই ঘরটা কিন্তু নির্মাণ করা হয়। আর এই ঘরটা নির্মাণ করার কারণে এই ঘরটা আপনার হয়তো এক জায়গা থেকে আর এক জায়গায় নিতে পারে না, বা এক জায়গায় স্থায়ীভাবে রাখার কারণে কিন্তু এই খামারে অনেক কষ্টকর একটা বিষয় হয়ে গেছে। সেটা হলো আপনারা দেখেন, আসলে হাঁস যদি অল টাইম এখানেই রাখা হয় তাহলে দেখা যায় যে হাঁসের একটু সমস্যা হয়। তো দর্শক, আসলে স্থায়ীভাবে যখন ঘর করবেন তখন কিন্তু আপনাদের বিশাল একটা সমস্যা হবে। কারণ হাঁসের ঘরে রাখবেন শুধু আপনারা সন্ধ্যার থেকে সকাল পর্যন্ত, আর দিনের বেলায় যদি আপনি মাঠে ঘাটে বা পুকুরের চালায় বা যে কোনো স্থল জায়গায় যদি হাঁসগুলো রাখেন তাহলে এই হাঁসগুলো সুস্থ সবল থাকবে। আর এই যে একদম এক জায়গায় যদি অল টাইম আপনারা রাখেন মানে সারা দিন এবং সারা রাত, তাহলে দেখেন হাঁসের পরিস্থিতি কত নোংরা, বা পরিবেশটা এতই খারাপ হয়ে গেছে। আসলে আমার নিজেরও খুব কষ্ট হচ্ছে, কারণ বাচ্চা যখন আমরা জন্ম দেই ওই বাচ্চাটা আপনাকে যখন দিব, ওই সেখানে যদি বাচ্চাটা সুস্থ বা মানে ভালো থাকে তাহলে নিজের কাছেও ভালো লাগে। কিন্তু আসলে দুঃখের বিষয়, আজকে এখানে আসার পরে এই বাচ্চাগুলোর পরিস্থিতি দেখে আসলে নিজেও আমি হতবাগা হয়ে যাচ্ছি। কারণ অবলা একটা প্রাণী হয়তো কথা বলতে পারে না, তার আজকে এতই দুর্দশা খারাপ মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো আপনারা একটু দেখেন বাচ্চার গায়ে একদম নোংরা, মানে সারাক্ষণ পশম পশম ভিজে আছে। রাত্রিতে এখন দেখা যায় যে খোলা মাঠের ভিতরে ঘর, এখানে আপনার কুয়াশা পড়ে, কুয়াশা পড়লে নিচ দিয়ে আপনার টপ টপ করে পানি পড়ে। আর দিনের বেলায়ও এক জায়গায় হাঁসগুলো থাকে, পায়খানা বা খাবারের সময় পানি টানি যেটাই পড়ুক এটা এখানে মানে বাজিয়া যায়, বাজিয়া যাওয়ার কারণে দেখা যায় যে শরীরটা একদম নোংরা হয়ে যায় বা পশমগুলো উঠে যাচ্ছে। তো আপনারা যারা হাঁস খামার করবেন তারা অবশ্যই আমার এই গুরুত্বপূর্ণ কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ভাই, আমরা চাই না যে আপনারা এই খামারের সাথে জড়িত হয়ে লক্ষ লক্ষ টাকা আপনারা লস খান। কারণ আপনাদেরকে বুঝতে হবে, যখন একটা ব্যবসায় আপনি শুরু করবেন ওই ব্যবসার সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে যে আমার এই বাচ্চাগুলো কিভাবে রাখলে বাচ্চাগুলো ভালো থাকবে বা সুস্থ থাকবে, বা কোন খাবারটা দিলে বাচ্চাগুলো স্বাস্থ্য ভালো হবে, এইগুলো কিন্তু আপনাদের জানার বিষয় থাকবে। কারণ এই বাচ্চাগুলো আপনাকে বলবে না যে ভাই আমাদের এই সমস্যা, আমাদের খুব কষ্ট হচ্ছে, আপনি আমাকে ভালো জায়গায় নেন বা ভালো খাবারটা দেন, এটা কিন্তু ওরা বলতে পারবে না। আর এটার মূল দায়িত্ব কিন্তু আপনাকে বহন করতে হবে যে এই বাচ্চাগুলো এখন কি চাচ্ছে বা ওদের কি কষ্ট হচ্ছে, আর আমি কি করলে এই কষ্ট থেকে ওরা সমাধানে আসতে পারবে। তো দর্শক, আমরা আসলে এই প্রতিষ্ঠানের যে দায়িত্বে আছে ওই ভাইয়ের সাথে হয়তো বিশেষ কিছু জরুরি কথা বলবো, সঙ্গেই আপনারা থাকবেন। সুপ্রিয় দর্শক, আসলে এই খামারের যে দায়িত্বে আছে
এই ভাই, ভাইয়ের সাথে আমরা বিশেষ কিছু গুরুত্ব কথা বলবো। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই জান, আসলে এই খামারটা কার? খামারটা হলো আমার পিয়াস, পিয়াসের। পিয়াস ভাইয়ের, আপনি এই খামারে কি দায়িত্বে আছেন? আমি এনে দায়িত্ব আছি, আমি পর দেই আর এবং খিলেন দিলেন, ওষুধ অসুখ বিসুখ করি, ওষুধ পাতি খিলেন, মানে খামারের মূল মানে দায়িত্বে একটা আপনি আছেন। দায়িত্ব আছি। আচ্ছা ভাই, আমি আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন খামারে আমি কিন্তু যাই, বা সারা বাংলাদেশে আমার নিজস্ব খামার থেকে কিন্তু বাচ্চা দিয়ে খামার গড়ে দেই, বা আপনাদের এই খামারেও কিন্তু বাচ্চাটা আমি নিজে দিয়েছি। আর দেওয়ার পরে আজকে হয়তো আপনার বাচ্চাগুলোর বয়স আনুমানিক হয়তো 1 মাস পার হয়ে গেছে, তাই না? তো এর মধ্যে আমি 3 বার 4 বার আসলাম আপনার এই খামারে। আসার পরে বিভিন্ন আপনাদের যে সাজেশন গুলো আমি দেই, ওই সাজেশন মোতাবেক আপনারা কাজ করতেছেন না। না, তো আসলে কি সমস্যা আপনাদের একটু বলেন তো দেখি। সমস্যা বলতে কি, মনে করেন যে এই খামারটা যে আছে, জি জি, পানির উপর, পানির উপরে, মানে উপর থেকে বৃষ্টি পড়ে, নিচ থেকে ঠান্ডা ওঠে। আচ্ছা আচ্ছা। যার কারণে আমরা এই হাঁসে এই ই করতে পারি, মানে হাঁসের যত্ন, যত্নের অভাব হচ্ছে, যত্ন অভাব হচ্ছে। আর এই জিনিসটা যদি আমরা শুকনো মাটির উপর দিতাম, তাহলে এই কষ্টটা হতো না। আর উপরে যদি আমরা টিন দিতাম, তাহলে আর ওই উপরকার ঠান্ডা পড়তো না। আচ্ছা ভাই, মানে জিনিসটা ভালো হতো। আমি আপনাকে এই যে জায়গাটা আপনারা খামারটা করছেন, আসলে আপনাদের বুদ্ধির অভাবে কিন্তু আপনাদের এই খামারটা ধ্বংসের পথে চলে যাচ্ছে। হ্যাঁ ঠিক। কারণ সেটা হলো গা, মানে এই খামারটা ভাসমান, কিন্তু অনেক জায়গায় বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু ভাসমান খামার রয়ে গেছে, কিন্তু ওনারা খামারে শুধু রাত্রি বেলায় হাঁসগুলো রাখে, আর দিনের বেলা মাঠে অথবা পুকুরের চালায়, মানে যে কোনো স্থল জায়গায় কিন্তু হাঁসগুলো রাখার চেষ্টা করে। আর আমি দেখতে পাচ্ছি আপনারা এখানে একদম অল টাইম এই ঘরেই হাঁসগুলো রাখতেছেন, রাখার কারণে দেখা যাচ্ছে হাঁসগুলো নোংরা হয়ে যাচ্ছে, বা আপনি নিজে অনেক কষ্ট করতেছেন, কারণ এই যে নোংরা হয়ে যাওয়ার পরে হাঁসের গায়ে কাদা বা ময়লা বিভিন্ন আবর্জনা কিন্তু লেগেই আছে। তারপরে আমি যেই কয়েকদিনই আপনার খামারে আসছি, আমি আসা কখনো আপনাকে মানে বসে থাকা দেখিনি, শুধু এক ধারছে কাজের পারি আছে। যেমন আজকেও আমি দেখলাম খামারটা আপনি পরিষ্কার করতেছেন, পানি দিয়ে হয়তো ধৌত করতেছেন, পরিষ্কার করতেছেন, কিন্তু আসলে এইভাবে পরিষ্কার করলেও কিন্তু আপনি রাখতে পারবেন না। আর এই যে উপরে যে আপনার তিরপলা দিছেন, এখন শীতকাল, রাত্রিতে কুয়াশা পড়বে, কিন্তু এই তিরফলার উপরে যদি আপনার এই যে খ্যার, যে ধানের যে খ্যার বলে, খ্যার গুলো যদি বিছিয়ে দেন, তাহলে আপনার এই ঘর দিয়ে নিচে পানি আসবে না বা পড়বে না, করবে না। তাহলে এগুলো বুদ্ধির অভাব কিন্তু আপনাদের, ভদ্রভাবেও কিন্তু অনেক মানুষ ঘর করে, কিন্তু আপনাদের বুদ্ধির অভাবে কিন্তু আপনাদের খামারটা ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে গেছে। তো ভাইজান, আসলে হাঁসগুলোকে আপনি কি খাবার দিচ্ছেন? খাবার দিচ্ছি মনে করেন যে ফিড দেই, তারপর গমের খুদ, ধানের খুদ। আচ্ছা আচ্ছা। এবং এই ইত্যাদি আর শামুক। এই এত ছোট বাচ্চাকে আপনারা শামুক দিচ্ছেন? শামুক দেওয়া উদ্দেশ্য হলো যে মানে বয়সের পরে হলো দেওয়া, মানে 2 মাস 2.5 মাস বয়স হলে মনে করেন যে শামুকটা দিলে পারে, সে হজম করতে পারবে। আর এই অল্প বয়সে ওই হাঁসে শামুক দিলে পারে, হাঁসের ক্ষতি হয়। আচ্ছা, তাতে আপনাদের এই খামারে আমি তো 2000 বাচ্চা দিয়েছিলাম আপনাদের, বর্তমানে এখন কতগুলো বাচ্চা আছে? মনে করেন যে 1200। 1200? 800 বাচ্চা? 800 বাচ্চা কিভাবে ক্ষতি হলো যদি একটু বলতেন। ক্ষতি বলতে যে এইভাবে মারা যায়, মানে আজ মরে 10 টো, কাল মরে 20 টো, এইভাবে ভাবে মানে মরতেছে। তাতে পানির উপরে দেওয়া ওই মাসাল, মানে দেওয়া মানে যে ওই নিচ থেকে ঠান্ডার কারণে হাঁসগুলা মারা যেতে, কিন্তু আমরা ওটা দিশে পাচ্ছি, বুঝতে পারতেছেন, বুঝতে পারতেছি। আপনি বুঝতে না পারলে, আমি কিন্তু এর আগেও বেশ 2 বার বা 3 বার আসছি, আসার পরে আপনাদের আমি নিজে বলছিলাম যে ভাইজান আপনারা এই ছাউনির উপরে বিছিয়ে খ্যার দিয়ে রাখেন, হয়তো দিনের বেলা রোদের তাপ তাপ থেকেও বাঁচবে, বা রাত্রিতে হয়তো কুয়াশা হয়তো পড়বে না, নিচে পানি টপ টপ ভাবে পড়বে না, তাহলে বাচ্চাগুলো সুস্থ বা সবল থাকবে। তো সেটা কি করলেন আপনারা?
সেটা আমার মানে ভুল হয়েছে আর কি, মানে আমরা কোনো বুঝতে পারি নাই যে উপরে যদি আমরা খেয়ার বিছিয়ে দিতাম তাহলে আমার জিনিসগুলো খুব ভালো থাকতো, তাহলে আর আমার এত ক্ষতি হতো না। ঠিক আছে, তো আমরা যে ভুলটা আমার হয়েছে হয়েছে, এর পরবর্তী যদি আমরা খামার ই করি তাহলে আমরা এই সিস্টেম করবো। না আমি আপনাকে বলবো, আমি যেমন আপনাকে 2000 বাচ্চা দিছি, আজকে কিন্তু আপনার খামারে এত কষ্ট, তারপরও টাকা দিয়ে খাবার গুলো ক্রয় করে এদেরকে খাওয়াচ্ছেন বা আপনি নিজেও কষ্ট করতেছেন, কষ্টের ফল যদি এরকম হয় তাহলে লসটা কার হবে, আমার না আপনার? হ্যাঁ আমার হবে, কারণ আপনাকে 2000 বাচ্চা দিছি, আজকে আপনি বলতেছেন যে ভাইজান আমাদের খামারে এখন 1000 বা 1200 বাচ্চা রয়ে গেছে আর 800 বাচ্চা হয়তো মারা গেছে, কারণ এই ভুলগুলো আপনার না আমাদের না আমার দর্শকের। না এটা আমাদের ভুল, কারণ আপনারা তো বুদ্ধি ঠিকই দিয়েছেন কিন্তু আমার আপনাদের বুদ্ধি আমরা কার এগোতে পারিনি, জি জি, যার কারণে আমার ভুলের কারণে আমার এই ক্ষতিটা হচ্ছে। দ্বিতীয়বার কথা হলো যে এরপরে যদি আমরা খামার ই করি এই ভুল আর করবো না। ঠিক আছে, উপরে আমরা মানে ভালোভাবে সিস্টেম করে আমরা এই কাজটা করবো যাতে ঠান্ডা কিংবা হাঁসে না লাগতে না লাগে, তবে এই ভুল আর আমরা করবো না। আর যদি করিও মনে করেন যে আমরা এই ভালোভাবে সিস্টেম করে আমরা এই কাজ করবো তাহলে আমরা এগিয়ে যাবো। ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু দর্শকের কাছ থেকে আসি। সুপ্রিয় দর্শক, আসলে আমার পিছে যে ঘরটা, আসলে এই ঘরটাই কিন্তু ভাসমান ঘর। দেখেন আপনারা, বাঁশের তিরফলা দিয়ে আপনার বাঁশের খুঁটি দিয়ে কিন্তু পুকুরের মাঝেই কিন্তু এই ঘরটা তৈরি করেন। আর আসলে এই ঘরটা যে তৈরি করেন আপনাদের বুঝতে হবে, তিরফলা দিয়ে যখন ঘর তৈরি করবেন তখন আপনার দিনের বেলা যখন আপনার তিরফলার উপরে প্রচন্ড রোদ লাগবে তখন কিন্তু ঘরের ভিতরেও আপনার প্রচন্ড গরম থাকবে। আবার রাত্রিবেলায় আপনার এখন সামনে শীতকাল, কুয়াশা পড়বে, কুয়াশা পড়লে দেখা যায় যে নিচ থেকে টপ টপ করে আপনার বৃষ্টির মতো পানি পড়বে, ওই পানিটাতে বাচ্চাগুলো কিন্তু ভিজে যাবে। আপনাদের এই সমাধান মানে এই কাজের সমাধান আনতে হলে আপনাকে টেকনিশিয়াল কিছু বুদ্ধি ব্যবহার করতে হবে। সেটা হলো আমাদের অঞ্চলে আপনার ধানের যে একটা খ্যার বলে, ওই খ্যারটা যদি আপনি পাতলা করে সারা ঘরের উপর দিয়ে যদি বিছিয়ে দেন তাহলে দিনের বেলা আপনার রোদেও কিন্তু আপনার এই ঘরে তাপ আসবে না, আবার রাত্রি বেলাও কুয়াশা যখনই পড়বে তখন ওই খ্যারের উপর দিয়ে কিন্তু কুয়াশাটা কেটে যাবে, কিন্তু নিচে আপনার টপ টপ করে পানি পড়বে না। আসলে বিভিন্ন ভুলের কারণেই কিন্তু আজকের এই খামারটা ধ্বংস হয়ে যাচ্ছে। হয়তো আপনারা মনে করবেন যে খান ভাই, আসলে আপনার মুখে তো কখনো এইভাবে এই কথাগুলো শুনি নাই, কিন্তু আজকে আমাকে বলতে হচ্ছে যে এরকম ভুল যেন আপনাদের না হয়। অবশ্যই আপনারা এই কাজগুলো মেনে বা দেখে শুনে করবেন। তো দর্শক, আসলে কি বলবো, কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে গেছি, হয়তো বিদায় এখন নিতে হবে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য অবশ্যই একটু দোয়া রাখবেন। খোদা হাফেজ।